চ্যানেল 24/7-এর সকল দর্শক বন্ধুকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা নববর্ষে ময়দানের রীতি মেনে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে ব্যারাকপুর স্পোর্টস ফোরামের পক্ষ থেকে আয়োজিত হলো বার পুজো। রবিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি কমল মৈত্র, ব্যারাকপুর স্পোর্টস ফোরামের ফুটবল প্রশিক্ষণ সহ ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এদিন আয়োজিত হয় বার পুজো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ ঠিক কি বললেন, শোনাবো আপনাদের। এটা যেহেতু পয়লা বৈশাখে বার পুজো, এটা কলকাতার বুকেও যত ময়দান আছে সব জায়গাতে বার পুজো হয়। তা আমরাও যেহেতু আমাদের ব্যারাকপুর স্টেডিয়াম এখানে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গন, এখানে আমাদের একটা ফুটবল একাডেমি চলে ব্যারাকপুর স্পোর্টস ফোরামে, এবং আমাদের এই মাঠে রিলায়েন্স ফাউন্ডেশন লিগও হয়েছে, ক্যালকাটা ফুটবল লিগও হয়েছে, এবং এখানে আমাদের কন্যাশ্রী কাপও এখানে খেলা হয়। সেই পদ্ধতিতে আমরা রেখে সেই অনুভাবে আমরা মাঠে বার পুজোটা করেছি। এই প্রথমবার আমরা বার পুজো করলাম, যেহেতু আমাদের একাডেমিটা এই বছরই আমরা জানুয়ারি মাসে চালু করছি, তাই এই বার পুজোয় সকল আমাদের কোচ এবং রেফারি এবং আমাদের যারা প্লেয়াররা আছে প্রত্যেককে এবং গার্জিয়ানদের আমাদের তরফ থেকে আমরা শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের এই স্টেডিয়ামটা আরও ভালো হোক, ভালো ভালো খেলা হোক, এবং আমাদের ব্যারাকপুর স্পোর্টস ফোরামের উদ্দেশ্য যেটা আছে আমরা এটাকে নিয়ে আমরা অনেক ভালোভাবে এই প্রশিক্ষণটা যেন চালাতে পারি, এবং আগামী দিন আমরা যেন কলকাতার বুকে এই প্রশিক্ষণ থেকে প্লেয়ার তুলে খেলাতে পারি, সেই দিকে আমাদের নজর। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।